5 জানুয়ারি 2015 রাজধানীতে সমাবেশে যোগ দিতে গুলশান কার্যালয় থেকে পুলিশি বাধায় সমাবেশে যোগ দিতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জালেম সরকার এবং এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। ওই দিনই বেগম জিয়া সিদ্ধান্ত নেন তার গুলশান কার্যালয়ে অবস্থান নেয়ার। এরপর থেকে কার্যালয়ে অবস্থান করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তারপর থেকে চলে বিএনপি জোটের টানা অবরোধ হরতাল। এরই মধ্যে 24 জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যায়। ছেলেকে শেষবারের মতো দেখেন গুলশান কার্যালয়ে অবস্থান করা তার মা বেগম খালেদা জিয়া। দুই মামলায় হাজিরা দিতে 25 ফেব্রুয়ারি আদালতে হাজির না হওয়ায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিশেষ আদালত। আমি কিন্তু বারবার এই কথাটা বলছি যে গ্রেপ্তারি পরোয়ানা যেটা দেওয়া হয়েছে সেটার যুক্তিকথা হচ্ছে এইটাই যে কেউ যদি কাউরির দায়িত্ব না নেয়, কেউ যদি আদালতে মামলা পরিচালনা করার জন্য তার পক্ষ থেকে রিপ্রেজেন্ট না করে, সুতরাং মাননীয় আদালতের এছাড়া আর করার কোনো কিছু পথ থাকে না। মামলার পরবর্তী শুনানি 4 মার্চ বেগম খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে জামিন ও পরোয়ানা বাতিলের আবেদন করেন, তাও নামঞ্জুর করে দেন বিচারক। পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয় 5 এপ্রিল রোববার। আদালত অন্যায়ভাবে রোববার এই মামলার হাজিরা দিতে বিশেষ আদালতে বেগম খালেদা জিয়া হাজির হয়ে জামিন আবেদন জানাবেন বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি আইনি পদে শ্রদ্ধাশীল, আগামীকাল দুটি মামলায় তিনি যাবেন এবং আমরা জামিনের দরখাস্ত দিব। বেগম খালেদা জিয়া 3 মাস কার্যালয়ে অবস্থান করার পর যদি মামলায় জামিন পান তাহলে তিনি কি তার রাজনৈতিক কার্যালয় গুলশান অফিসে ফিরবেন, তা নিয়ে দলের ভেতরে রয়েছে বিস্তর আলোচনা। তবে বেগম খালেদা জিয়ার বাসভবন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। শফিক আহমেদ, 71, ঢাকা।